হ্যালো বন্ধুরা, গল্পের আবরণে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যদি মজার মজার গল্প দেখতে চাও তাহলে ঝটপট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে কিন্তু ভুলে যেও না। আর অনেক বেশি বেশি লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তোমার তো বয়স প্রায় অনেক হলো মীনাক্ষী, আর কতদিন এই রকম লোকের বাড়িতে কাজ করবে? শরীরটাও তো দেখতে হবে নাকি? হ্যাঁ মেম সাহেব, ঠিকই বলেছেন, এই বয়সে এই সব কাজ করতে বড্ড কষ্ট হয়। কিন্তু কি করব বলুন, মেয়েটা যে শহরে পড়াশোনা করে, শহরে পড়াশোনা করার বেজায় খরচ, ওই খরচ চালাবার জন্য আমাকে তো একটু কষ্ট করতেই হবে। পরে আমার মেয়ে যখন মস্ত বড় একটা চাকরি পেয়ে যাবে তখন আর আমাকে এত কষ্ট করতে হবে না। ও মায়ের কষ্ট ঠিক বুঝবে। তোমাকে দেখে আমার সত্যি বড্ড কষ্ট হয় গো, তুমি মেয়েটার জন্য এত কষ্ট করছো। কিন্তু মেয়েটা কি তোমার কথা একবারও ভাববে? শহরের ওই আদব কায়দা চাল চলন শিখে ও হয়তো গাঁয়ের এই গরিব মায়ের কথা আর মনেই রাখবে না। না না, আমার মেয়ে সেই রকম মেয়ে নয়, ও আমার কথা ঠিক মনে রাখবে। আর না রাখলেই বা কি, ছেলে মেয়েকে মানুষ করা বাবা মায়ের কর্তব্য, আমি আমার কর্তব্য পালন করে যাই, তারপরে ভবিষ্যৎ তো সব ওপরবেলায় ঠিক করে রাখেন। কিন্তু তুমি সকালবেলা সবজি বিক্রি করে তারপরে লোকের বাড়িতে কাজ করো, তুমি যে কোনো একটা কাজ ছেড়ে দাও না, হয় সবজি বিক্রি করো না হয় লোকের বাড়িতে কাজ করো, এইভাবে দুটো খাটনি কি একটা মানুষের পক্ষে খাটা যায়? কষ্ট হয় ঠিকই, কিন্তু আমি যে বাধ্য এটা আমাকে করতেই হবে। আমি তোমাকে এখনো সময় থাকতে সাবধান করছি, মেয়ের থেকে অত আশা রেখো না, সব টাকা তুমি মেয়ের পেছনে খরচ করো না, নিজের ভবিষ্যতের জন্য কিছু রাখো। আমি নিজের চোখে এইরকম অনেক দেখেছি, তাই তোমাকে বারবার সাবধান করছি। মীনাক্ষী দেবী এই কথা শুনে চুপ করে থাকেন। তার কিছুক্ষণ পরে সে তার কাজকর্ম সেরে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে মীনাক্ষী দেবীর ফোনে একটা ফোন আসে। হ্যাঁ রে সোনা, বল তুই কেমন আছিস? তোর একা একা শহরে বড্ড কষ্ট হচ্ছে তাই না রে? একা একা থাকতে যাব কেন বা, আমি তো এখানে লেডিস হোস্টেলে থাকি, এখানে অনেকে আছে আমার মতো, আমার তেমন কোনো কষ্টই হচ্ছে না। মানছি ওখানে তোর মতো অনেকে আছে, কিন্তু তোকে তো মায়ের মতো যত্ন করার মতো ওখানে কেউ নেই সোনা, তাই বলছিলাম। তা তুই খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে করছিস তো? হ্যাঁ হ্যাঁ মা, খাওয়া দাওয়া আমি ঠিকঠাক ভাবেই করছি। শোনো না মা, তোমায় একটা কথা বলার ছিল, আসলে সামনের মাসে আমার পরীক্ষা আছে, তার ফিজ হিসাবে 2200 টাকা লাগবে গো। কত টাকা বললি? 2200 টাকা? আচ্ছা ঠিক আছে, আমি 2200 টাকা সামনের সপ্তাহের মধ্যেই পাঠিয়ে দেবার চেষ্টা করব। আচ্ছা শোন না মা। না গো মা, এখন আমার শোনার সময় নেই, আমি তোমাকে বরং পরে ফোন করব। আসলে এখন আমার একটা ক্লাস আছে,
আমি তোমাকে শুধু এই টাকার খবরটা বলার জন্যই ফোন করেছিলাম। ঠিক আছে মা, আমি রাখছি। সোনা মা এইভাবেই ফোনটা কেটে দিল। একবারও তো আমি কেমন আছি জানতে চাইল না। তাহলে কি মেম সাহেবের কথাই ঠিক? সোনা মা যখন বড় হবে, বড় চাকরি করবে, তখন কেউ আমার কথা ভুলে যাবে? না না না, এ আমি কি সব আবোল তাবোল কথা ভাবছি! আমার মেয়ে আমার সঙ্গে কখনো এরকম করবে না। সত্যি হয়তো ওর কোনো কাজ আছে। যাগে যাক, এসব ভেবে সময় নষ্ট করে লাভ নেই। আমি বরং বাজারে যাই, সবজিগুলো আবার বিক্রি করতে হবে। এইভাবেই সকালবেলা সবজি বিক্রি করে তারপরে লোকের বাড়িতে কাজ করা, মীনাক্ষী দেবীর শরীর আর বেশি দিন নিতে পারল না। সে অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে পড়লে দেখলে তো মীনাক্ষী, তোমার মেয়ে একবারও ফোন করে না। তুমি কেমন আছো না আছো এসব কথা জানার ওর কোনো প্রয়োজনই নেই। না না মেম সাহেব, হয়তো শহরের কোনো কাজে ব্যস্ত আছে, সময় পেলে ও ঠিক ফোন করবে। তুমি আর শাক দিয়ে মাছ ঢেকো না মীনাক্ষী, এরকম কত দেখলাম। তোমাকে আমি হাজারবার বলেছিলাম, মেয়ের জন্য নিজের শরীরটা এভাবে ভেঙো না। তখন তুমি আমার একটাও কথা শুনলে না। মা, ওমা, মা, কি হয়েছে তোমার? কি হয়েছে? তোমার শরীর খারাপ কোথায়? তুমি তো আমাকে একবারের জন্য ফোন করে জানাওনি। তুই বলেছিলি তোর পরীক্ষা, তাই আর ফোন করে তোকে বিরক্ত করিনি। পরীক্ষা তো কি হয়েছে মা? আমার জীবনে সবার আগে তুমি। মা জানো, আমি একটা ভালো চাকরি পেয়েছি। তখন তোমাকে এই কথাটা ফোনে দিইনি, কারণ আমি ভেবেছিলাম তোমার সামনে এসে খবরটা দিয়ে তোমায় আমি চমকে দেব। কিন্তু দেখো, আমি তোমার কোনো খবরই রাখতে পারি না, জানি না যে তুমি অসুস্থ। না, তোমাকে আমি আর এই গণ্ডগ্রামে রাখবো না। আমি তো এখন বড় চাকরি পেয়েছি মা, তুমি আজই আমার সঙ্গে শহরে ফিরে যাবে। সত্যি মীনাক্ষী, তুমি ঠিকই বলতে, সবাই একরকম হয় না, আর তার জন্যই তোমার মেয়ে শহরে পড়াশোনা শিখে চাকরি পেয়েও তোমার কথা ভোলেনি। গরিব মা ওর জীবনে সবার আগে। ধন্য রে মা তুই, ধন্য।